মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয়? মৃত ব্যক্তিকে আপনি যদি স্বপ্নে দেখেন, তাহলে সেক্ষেত্রে দুইটা অবস্থার কোনো একটা হবে। আপনি হয়তো আপনার মৃত ব্যক্তি নিকটাত্মীয় বাবা মা বা কাছের কেউকে দেখেছেন, দেখার পর আপনার মধ্যে অস্থিরতা কাজ করছে, তিনি কষ্টে আছেন এমনটি বোঝা যাচ্ছে। ধরুন তিনি খুব ক্ষীণকায়, খুব চিকনা, ক্ষুধার্ত, কষ্ট পাচ্ছেন, আপনার কাছে কিছু চাচ্ছেন, বা এমন কিছু যেটা দেখে আপনার মানসিক অস্থিরতা বেড়ে গেছে, আপনি মনে করছেন তিনি বোধহয় কষ্টে আছেন। তাহলে আপনি তার পক্ষ থেকে প্রথমত আল্লাহর কাছে মাফ চাইবেন, ইস্তিগফার করবেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি ওনাকে মাফ করেন। দ্বিতীয়ত, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে দান সাদাকা করবেন তার তরফ থেকে। মৃত ব্যক্তির জন্য আরও যা যা করা যায়, উমরা করা, হজ করা, দান দক্ষিণা করা, যতটুকু তৌফিকে আসে ততটুকু তার পক্ষ থেকে করবেন, সবচেয়ে বেশি করবেন দোয়া। আর যদি তাকে স্বপ্নে দেখার পর আপনার মধ্যে এরকম কোনো ফিলিংস না হয়, বরং মনে হচ্ছে না তিনি ভালো আছেন, হাসি খুশি এরকম কিছু, তাহলে আল্লাহর কাছে শোকর আদায় করবেন।